হ্যালো পিওয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মজার একটা রেসিপি নিয়ে আইছি আপনারা লগে শেয়ার করতাম, যাইরাম চিকেন প্যাটিস রেসিপি। আশা করি আপনারা সবার অনেক অনেক ভালো লাগবো। আর এই রেসিপিটা যদি আমরা নাস্তার টেবিলও দেই তাহলে সবাই অনেক এনজয় করেন, অনেক মজা করে রাখেন। আশা করি যে এই রেসিপিটা রেডি করে রাখা হয় বা তার অনেক প্রশংসা হইব। তো লগেই থাকুকা, দেখুকা পিওয়ার্স। রেসিপির লাগে রান্না করা খিমা লাগে, আর রান্না করা খিমাটার রেসিপি আপনারা যদি চান, খিমার রেসিপি যদি আপনারা চান, তাইলে আমার চ্যানেলেই ফাইলেইবা, আর আমি ডিসক্রিপশনের মাঝে লিঙ্কটা শেয়ার করবো, খিমার লিঙ্ক। আর দেখতে পারা ভিউয়ার্স, আমি ফ্রিজ থেকে বা হইরা খিমাটা রাখছি, আর নিচে আমি একটা বাটির মাঝে পানি নিছি। আর লাগবো আমার পাপাসটি, হাফ পেস্ট্রিটা আমি বাহুরে রাখছি 1 আওয়ার আগে। তো এটা যেহেতু নর্মাল ফ্রিজের মাঝে আছিল, তো 1 আওয়ার আগে বাহরছি ওটা লাগে। আপনারা যদি ডিপ ফ্রিজারের মাঝে রাখুন তাহলে কিন্তু আগের দিন রাত্রেই বাহরতে বা দেখতে পারা কি মাত্রারে আমি একটা চামচ দিয়ে ওরকম নাইরা নিরাম, যাতে কোনো চাক্কা না থাকে, দলা না থাকে। তো ভিউয়ার্স দেখতে পারা, আমি পাপেস্ট্রির পার্টগুলো সুন্দর করে সাজাইয়া নিলাম। এগুলার মাঝে আমি 2 টিস্পুন হইরা খিমা দিব, বেশি দিতাম না, কারণ বেশি দিলে প্যাটিসটা সুন্দর হইতো নাই, ফাটি যাইব। তো প্যাটিসটা সুন্দর হইতে হলে মিডিয়াম খিমা দিতে বা যে পুরটি দিন না কেনে পুরটা কিন্তু মিডিয়াম দিতে হবে, বেশি দিলে ফাটি যায়। সবগুলো পেস্ট্রির পার্টের মাঝে ওরকম করে কিমা লই লইম, 2 স্পুন করাম, 2 টিস্পুন করা লইলাম। দেখতে পারা আমি সবগুলো লই লইছি। তো আমি একটা শেপ দিব, আর এর আগে একটা গ্লুর লাগি, মানে যাতে স্টিকি হইয়া লাগে ওটা লাগে, আমি ফানি দিলাম সাইডে দিয়ে, আঙ্গুল অথবা ব্রাশ দিয়ে আপনারা ফানি দিতে পারবা। আর সেও যদি চাই না বা ডিমরে ফাটিয়া ডিম লাগাই দিতে পারবা ব্রাশ দিয়া। তো আমি ফানি দিছি, দিয়া সুন্দর করে ওরকম দেখতে পারা এক সাইড ওরকম জয়েন্ট করে লইম, এক সাইড করে জয়েন্ট করিয়া সুন্দর একটা শেপ দিব। তো আপনারা যেরকম চাই ওরকম করতে পারবা, আপনারা যে কোনো শেপ দিয়া বানাইতে পারবা এটা। তো আমি ওলাখানে একটা ফ্লাওয়ারের শেপ দিলাইছি, দিয়া বানাইছি। তো আশা করি আপনার খুব ইজি লাগে দেখিয়া, কিলাখান তো দেখতেই পারা আমি কিলাখান শেপ দিলাম। তো ওরকম করি না আমি সবগুলো পেস্ট্রিরে শেপ দিব। একটা একটা করে আমি অনেকগুলোই বানাই লইলাম দেখতে পারা ভিউয়ার্স। আর রেসিপিগুলো যদি ইজি হয়, খাইতেও ভালো লাগে, খুব তাড়াতাড়ি বানানি যায় দেখতে পারা। আমি কিন্তু সেম আপনার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাইলাম, সেম ওরকম কইরা এক কোনা জয়েন্ট করাতে অন্য কোনা জয়েন্ট করবা, ওরকম কইরা জয়েন্ট করবা, যাতে আট দিয়া একটু আস্তে আস্তে চাপ দিবা যাতে ভাঙে না। সুন্দর করে চাপ দিবা, তাহলে পেস্ট্রিগুলো সুন্দর হইয়া লাগবো, আর প্যাটিসটাও সুন্দর হইব। তো দেখতে পারা ভিউয়ার্স, আমি অনেকগুলো প্যাটিস বানাই লইছি, আমার সবগুলো প্যাটিস এখন রেডি। তো আমি সবগুলো বেক করতাম না, কয়েকটারে বেক করে আমি আপনার লগে শেয়ার করবো, আর বাকিগুলারে আমি ফ্রোজেন করে রাখি দিব ডিপ ফ্রিজারের মাঝে, যে সময় ইচ্ছা খাইম। ওরকম খাওয়ার আগে একটা ব্রাশ দিয়া তেল, কুকিং অয়েল যেটা, ওটা ব্রাশ করে আমি বেক করব। তো এয়ার ফ্রায়ার মাঝে বেক করাম দেখতে পারা, আমি অয়েল ব্রাশ করিয়া। তো 15 মিনিটসের লাগি আমি দিলাইম এয়ার ফ্রায়ারও, 200°C রাখবো।
তো দেখতে পারা ভিউয়ার্স, আমি 15 মিনিটসের লাগে রাখছি 200 সেলসিয়াস। তো আমি 7 মিনিটস পরে একবার খুলিয়া দেখলাম আমি কিলাখান হয়েছে প্যাটিসটা। তো চিকেন প্যাটিসটা আসলে অনেক সুন্দর হয়েছে, তারপরেও আমি ভাবলাম যে আর একটু কইলে ভালো হইব। তো আমি উল্টে দিছি আরও 8 মিনিটস আমি এটার বেক করবো। তো দেখতে পারা ভিউয়ার্স, 8 মিনিটস পরে কত সুন্দর ফ্লফি হয়েছে আর খুব বেশি ক্রাঞ্চি হয়েছে, অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট একটা লেয়ার আইছে। আশা করি আপনার কাছেও ভালো লাগে এই রেসিপিটা। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিউয়ার্স। অনেক মজার একটা রেসিপি আর অনেক ক্রাঞ্চি একটা রেসিপি, যে কোনো বাচ্চারা অনেক এনজয় করেন এই রেসিপিটা। তো নেক্সট আরও নতুন নতুন ভিডিও দেখা লাগি লগে থাকবা ভিউয়ার্স। আজকের মতো ওখানেও বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।